ইসলাম জগতে মুসলিম জাহানে আজকে ১২ রবিউল আব্বাল অর্থাৎ ফাতেহা দোয়াজদাহাম বিশ্ব নবীর আগমন দিবসটি পালন করা হলো, যা সোশ্যাল মিডিয়ার যুগ এটা বলার অপেক্ষা রাখে না। প্রিন্ট মিডিয়া থেকে ইলেকট্রনিক মিডিয়া থেকে সোশ্যাল মিডিয়া পর্যন্ত সকলেই এ বিষয়ে অবগত। আজিজানে মোহতারাম, মসজিদের উন্নতিকল্পে জালসা, নাত শরীফ শুনলেন, গজাল শুনলেন, মানকাবাদ শুনলেন, জীবনী শুনলেন, এর সমস্ত মূল হচ্ছে নবী, সমস্ত মূল হচ্ছে প্রাণ হচ্ছে নবী। বিশ্ব জগতের প্রাণ হচ্ছে নবী। এই নবীকে বুঝা আমাদের উচিত, নবীকে বুঝা জানা দরকার। আজ বর্তমান সময় এক শ্রেণীর মানুষ, কিছু সংখ্যক লোক আদা জল খেয়ে কোমর বেঁধে প্রকাশ্যভাবে ময়দানে নেমেছে যে বিশ্ব রাসূলকে সাধারণ মানবের কাঠগড়ায় দাঁড় কেমন করে করানো যায়, নবীকে সাধারণ মানবের কাঠগড়ায় দাঁড় করানোর মানুষে যারা ময়দানে নেমেছে তাদেরকে আমি বলতে চাই, যাকে অন্যায়ভাবে আমাদের উপরে অপবাদ লাগানো হচ্ছে, আমাদের সুন্নি জামাতের মতাবলম্বীদেরকে দোষারোপ করা হচ্ছে যে সুন্নি ওলামায়ে কেরামগণ নাবীর কথা বলে, নামাজের কথা বলে না, রোজার কথা বলে না, হজের কথা বলে না, যাকাতের কথা বলে না, ইবাদতের কথা বলে না। অনেকেই রয়েছেন আজকের সভাতে, একটু বুকে হাত দিয়ে বলুন যে কোনদিন কোন সুন্নি আলেম বলেছে যে নামাজ পড়তে হবে না, একটু কথা বলা যাবে না? এ কথা কোনদিন বলেনি, এ কথা কোনো বক্তা কোনদিন বলেনি যে আপনাদেরকে নামাজ পড়তে হবে না, যে নামাজ পড়িয়েন না। আজিজানে মোহতারাম, সুন্নি ওলামায়ে কেরামগণ নামাজের কথা বলে, রোজার কথা বলে, হজ যাকাতের কথা বলে, ইবাদতের কথা বলে, তবে তাদের সঙ্গে, ভ্রান্ত মতবাদ পোষণকারীদের সঙ্গে আমাদের ব্যবধান যে আমরা নবীর কথা আগে বলি, নামাজের কথা পরে বলি, নবীর কথা আগে বলি, রোজার কথা পরে বলি, নবীর কথা আগে বলি, যাকাতের কথা পরে বলি, নবীর কথা আগে বলি, হজের কথা পরে বলি, নবীর কথা আগে বলি, ইবাদতের কথা পরে বলি, নবীর কথা আগে বলি, রিয়াদাতের কথা পরে বলি। কেন? যে নবী হলেন ইমাম, নবী হলেন, একটু জোরে বলতে হবে, নবী হলেন ইমাম। নামাজ রোজা হজ যাকাত হলো আমল। অনেক বিজ্ঞ ব্যক্তি আছেন, আচ্ছা ঈমান প্রথমে না আমল প্রথমে? জি, একটু জোরে বলা যাবে না? ঈমান ও আকীদা প্রথমে, তারপরে আমল। এগুলো হলো ইসলামিক কর্ম, ইসলামিক আমল। আমাদের পশ্চিমবঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী
মমতা ব্যানার্জি যদিও শরীরকে আবৃত করে রাখে, ইফতার পার্টিতে যোগ দেন, ঈদ বকরাঈদের জামাতে দোয়াতে অংশগ্রহণ করে, তার উপরে কি নামাজ পড়া ফরজ হবে? জি না, নামাজ পড়া ফরজ নয়। বলে কেন? যে তার মধ্যে ঈমান নেই। আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয় পায়জামাও পরে, পাঞ্জাবিও পরে, হাফ ইঞ্চি ফ্রেঞ্চ কাট দাড়িও রেখেছে, কোন সময় গান্ধীজি টুপিও পরে, তারপরে সাদ্রিও পরিধান করে, শেরওয়ানিও পরিধান করে, তাই বলে কি তার উপরে নামাজ পড়া ফরজ হবে? জি না। বলে কেন? যে তার মধ্যে ঈমান নেই। তাহলে ঈমান, আমার নবী হলেন ঈমান, নবী হলেন ঈমান, তো নবী ঈমান আর নামাজ আমল। নামাজে নবী কে আনেনি, নবী আমার নামাজ কেনেছে। রোজাতে নবী কে আনেনি, নবী আমার রোজা কেনেছে। যাকাতে নবী কে আনেনি, নবী আমার যাকাত কেনেছে। হজে নবী কে আনেনি, নবী আমার হজ কেনেছে। ইবাদতে নবী কে আনেনি, নবী আমার ইবাদতকে নিয়ে এসেছে। আজি জানে মহতারা, তাহলে বোঝা গেল যে নবী হলেন ঈমান। তাহলে নবী প্রথমে নামাজ পড়ে, নবী প্রথমে রোজা পড়ে, নবী প্রথমে হজ করে, নবী প্রথমে যাকাত পড়ে, নবী প্রথমে ইবাদত করে, নবী প্রথমে রিয়াদাত করে মুসলমান। এটাই বলে সুন্নি ওলামা, এটাই বলে সুন্নি বক্তা, যে নামাজকে যদি বুঝতে হয় প্রথমে নবীকে বুঝতে হবে, রোজাকে যদি বুঝতে হয় প্রথমে নবীকে বুঝতে হবে, যাকাতকে যদি বুঝতে হয় প্রথমে নবীকে বুঝতে হবে, হজকে যদি বুঝতে হয় প্রথমে নবীকে বুঝতে হবে, যাকাতকে যদি বুঝতে হয় প্রথমে নবীকে বুঝতে হবে, কোরআনকে যদি বুঝতে হয় প্রথমে নবীকে বুঝতে হবে, ইবাদতকে যদি বুঝতে হয় প্রথমে নবীকে বুঝতে হবে, রিয়াদাতকে যদি বুঝতে হয় প্রথমে নবীকে বুঝতে হবে, ইসলামকে যদি বুঝতে হয় প্রথমে নবীকে বুঝতে হবে, দীনবাদ ভাবকে বুঝতে হয় প্রথমে নবীকে বুঝতে হবে, সৃষ্টি জগৎকে যদি বুঝতে হয় কসম খোদা প্রথমে নবীকে বুঝতে হবে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আজি জানে মহতারা, নবীকে বাদ দিয়ে নামাজকে বোঝা সম্ভব না, নবীকে বাদ দিয়ে রোজাকে বোঝা সম্ভব না, নবীকে বাদ দিয়ে যাকাত ও হজকে বোঝা সম্ভব নয়, নবীকে বাদ দিয়ে কোরআনকে বোঝা সম্ভব নয়। যদি সম্ভব হতো তবে আজকে গিরিশচন্দ্র সেন থাকতো না। অনেকেই জানেন যে পশ্চিমবঙ্গের মাটিতে গিরিশচন্দ্র সেন কোরআন শরীফের বাংলা অনুবাদ করেছে, কিন্তু বেরাদার গিরিশচন্দ্র সেনের পক্ষে কোরআন শরীফ বোঝা সম্ভব হয়নি। কোরআন শরীফে অনুবাদ করেছে কিন্তু কোরআন বোঝা সম্ভব হয়নি। তার কোরআন শরীফের অনুবাদ করার পিছনে তার উদ্দেশ্য ছিল যে সে যে একজন ব্রাহ্মণ, ব্রাহ্মণত্ববাদ এই অনুবাদের মধ্যে প্রচার করা বেরাবার, যদি কোরআনকে যদি বুঝতে পারত তাহলে তার নাম গিরিশচন্দ্র সেন থাকত না। ও নবীকে বাদ দিয়ে কোরআন পড়েছে, অনুবাদ করেছে। যদি নবীকে প্রথমে যদি জানতো
তারপরে যদি নবীর ইশক মহব্বত নিয়ে কোরআন শরীফের অনুবাদ যদি করত, গিরিশচন্দ্র সেন থাকতো না, আব্দুল সাত্তার হতো, আব্দুর রহমান হতো, আব্দুল গাফফার হতো না, কি বলছেন? ইসলাম ধর্ম গ্রহণ করে থাকতে পারতো না। আপনাদেরকে বলতে চাই, এটাই আহলে সুন্নাতাল জামাতের আজকে মেসেজ, আহলে সুন্নাতাল জামাতের আকীদা, যে নবী হলেন আমাদের ইমাম, নবী হলেন বিশ্ব জগতের প্রাণ। এ বেরাদার, যে নবীকে আল্লাহ নিষ্পাপ করে, মাসুম করে, বেগুনাহ করে, পাক পবিত্র করে, ত্রুটিহীন করে, ত্রুটি মুক্ত করে, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম সৃষ্টি করে, সর্বশেষে সর্বশ্রেষ্ঠ করে, মানবীয় পোশাক পরিধান করে পৃথিবীর বুকে পাঠিয়েছে। বেরাদার, এ নবীকে দিয়ে আজকে বিতর্ক দেখা দিত না, নবীকে দিয়ে দ্বিমত দেখা দিত না, নবীকে নিয়ে মতবিরোধ দেখা দিত না, নবীকে নিয়ে মতনৈক্য তৈরি হতো না, নবীকে নিয়ে মুনাজারা হতো না, নবীকে নিয়ে বহাস হতো না। এ বেরাদার, আজকে দুঃখের সঙ্গে বলতে হয়, যা কাফসস, এ নবী বিশ্ব জগতের মূল, বিশ্ব জগতের প্রাণ, সেই নবীকে নিয়ে মতবিরোধ, সেই নবীকে নিয়ে দ্বিমত, সেই নবীকে নিয়ে মতনৈক্য, সেই নবীকে নিয়ে আজকে ইখতিলাফ, সেই নবীকে নিয়ে আজকে মুনাজারা, সেই নবীকে নিয়ে আজকে বহাস। আজ বেরাদার, হতবাক লাগে, দুঃখের বিষয়, আজকে আমার রহমতুল লিল আলামিন পয়গম্বর মানব, এতে কারো কোনো আপত্তি নাই। একটু ভালো করে বোঝার চেষ্টা করেন, রবিউল আব্বাল মাস, তো একটি কথা আপনাদের নলেজে দেওয়ার, ব্রেনের মেমোরিতে দেওয়ার আপ্রাণ চেষ্টা করব। ভাই বেরাদার, আজকে বলা হচ্ছে নবী হচ্ছেন মানব, আমরাও বলি মানব, ভালো করে করে বুঝেন, নবী হলেন মানব, একটু জোরে বলেন না, নবী হলেন মানব। মানব হওয়াকে নিয়ে কোনো দ্বিমত নেই, মানব হওয়া সম্পর্কে সকলে একমত যে নবী হলেন মানব, কিন্তু আজকে নবীর নূর হওয়াকে নিয়ে দ্বিমত, নূর হওয়াকে নিয়ে দ্বিমত। এক শ্রেণীর মানুষ আজকে স্টেজ গরম করতেছে যে নবী নূর নয়, নবী হলেন মানব, নূরের হাদিস হলো জাল। আজি জানে মহতারা, আমাদেরকে বলা হয় আহলে সুন্নাত ওয়াল জামাত, গদিয়ার মানুষ আহলে সুন্নাত আল জামাতের মানুষ, আহলে সুন্নাত আল জামাতের সংক্ষিপ্ত শব্দ হল সুন্নি মুসলমান। কি মুসলমান বলেন, একটু জোরে বলতে হবে, যে সুন্নি মুসলমান। সুন্নি মুসলমান কাদের বলা হয়, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, এই চারটি মাযহাব যে পৃথিবীর বুকে, ইসলাম জগতে, মুসলিম জাহানে প্রচলিত আছে, এই চার মাযহাব মান্যকারীদেরকে বলা হয় সুন্নি মুসলমান। এই চার মাযহাব মান্যকারীদের মধ্যে আকীদাগত দিক থেকে ইসলামিক মৌলিক বিষয়ে কোন রকমের কোন প্রকারের মতভেদ নেই। চার মাযহাবের আকীদা বলি হলো একই রকমের আকীদা বলতে।
তবে কিছু মশলা মশাইলে গৌণ বিষয়ে রুই বিষয়ে হাদিসের ভিত্তিতে দ্বিমত আছে, কিন্তু আসল বিষয়ে চার মাযহাবের মধ্যে কোন রকমের কোন দ্বিমত নেই। চার মাযহাবের আকীদা আহলুস সুন্নাত আল জামাতের আকীদা যে নবী হলেন নূর এবং নবী হলেন মানব।